অভিনব কায়দায় সোনার গয়না হাতিয়ে পালানোর সময় ধরা পড়ল দুই প্রতারক। জুতোদের মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গাইঘাটার ইছাপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনব কায়দায় সোনার গহনা হাতিয়ে চম্পট দেওয়ার আগেই ভীত দুই প্রতারক। প্রতারকদের ধরে বেধরক মারধর এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ইছাপুরে। জানা গেছে, শুক্রবার দুপুরে এলাকার এক বাড়িতে দুই যুবক আসেন পেতলের বাসন পরিষ্কার করার পাউডার বিক্রি করতে। তারা ওই বাড়িতে বসে কিছু বাসন পরিষ্কারও করে দেন। এরপর গৃহকর্তীর সোনার চেন পরিষ্কার করে দেওয়ার কথা বলেন তারা। সোনার চেন পরিষ্কার করে একটি খামে ভরে দিয়ে বাড়ি থেকে চলে যায়। খাম খুলে দেখা যায় খামে কোনো সোনার চেন নেই। আমাদের কাছে এরকম লিকুইড আছে যেটা দিয়ে সোনার রূপ পরিষ্কার করা যায়। তা হাতের সামনে কিছু ছিল না, তো উনি তার মধ্যে দুজন এসেছিলেন। একজন বললেন, তাহলে আমাদের হাতের আংটি আছে, সেটা দেখে আপনারা দেখাচ্ছি। তো ওনাদের হাতের আংটি ওনারা পরিষ্কার করে দেয়। মা ছিল, বলছে যে মার গলায় চেন দেখে বলছে আপনার গলার চেনটা তো খুব নোংরা হয়ে গেছে, এরকম আপনাদের সামনেই পরিষ্কার করে দেবো। সোনার দোকানে নিয়ে গেলে তো অ্যাসিড জলে দিয়ে পরিষ্কার করলে আপনার সোনাটা অনেকটাই ক্ষয় হয়ে যাবে। তা মার হাতে কিছু গুঁড়ো দিল, বললো যে দেখুন এটা অ্যাসিড না। তা মা বিশ্বাস করে চেনটা খুলে দেয়। দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা কি জলের মধ্যে চোবালো। আমি খানিকক্ষণের জন্য ঘরে গেছি, এই ফাঁকি ওনারা হলুদ গুঁড়োর মধ্যে কিছু কি মিশিয়ে আমার হাতে দিল, বলে এক ঘন্টার মধ্যে আপনারা টাচ করবেন না। ততক্ষণ ওনারা চলেই যাচ্ছিলেন। তা খুলে দেখে যে ওর মধ্যে চেনটাই নেই। দ্রুত এলাকাবাসী রাস্তা থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। এলাকায় আটকে ব্যাপক মারধরও শুরু হয়। খুলে দিলাম, ওরা কিসে কিসে মেশালো, তারপরে কি লিকুইড আমার হাতে দিলে বলছে দেখুন এতে ক্ষয়ে যাবে না, অ্যাসিড ট্যাসিড নেই। দিয়ে তারপরে তো আমাদের কথা বলছি, বলছে একটু হলুদ নিয়ে আসুন ঘরের থেকে, হলুদের মধ্যে দেবো জিনিসটা। আর হাত দেবেন না, আধ ঘন্টার মধ্যে হাত দেবেন এটা। তারপর ওর ভিতরে দিয়ে দিল। তো আমি সঙ্গে সঙ্গে মেয়ের কাছে দিয়ে বলছি কি দেখতো আমাদের কি দিল, হাত দিতে বারণ করলো কেন, কি দেখি ওরকম হাতে গুড়ি ওইরকম। এই বলে উনি ওরা চলে যাচ্ছে, ডাক দিলাম এখান থেকে। তারপর তো ওরা দৌড় মারলো, পাড়ার লোকজন সব এক হয়ে ধরে টরে নিয়ে আসলাম। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আর কারো সাথে তারা প্রতারণা করেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এভাবে দিনে দুপুরে প্রতারণার ফাঁদে পড়ে আতঙ্কিত এলাকাবাসী। এরকম যে ধরনের দিনের বেলায় যে ধরনের ঘটনা ঘটছে, এর জন্য সাধারণ মানুষের একটু সচেতন হওয়ার দরকার। পুলিশ এখান থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাদের একটাই দাবি যে আমাদের জিনিসটা যাতে উদ্ধার হয়, আর এই ধরনের কাজ কার্যকলাপ যাতে না হয় সেই ব্যাপারগুলো একটু দেখা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।